এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 17ই নভেম্বর, আজকে হলো বুধবার। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে স্টার্ট করছি, আর আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। ডেইলি ব্লগ তো অবশ্যই, আর একটু স্পেশাল। তার কারণটা হলো আমার হাজবেন্ড এই 3-4 দিন ধরে বাড়িতে ছিল, কারণ ও অসুস্থ ছিল। তো ফোন করেছে, ওকে কালকে ডিউটি চলে যেতে হবে, মানে 18 তারিখ ওর ডিউটি চলে যেতে হচ্ছে। আর 19 তারিখ হলো আমাদের অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হচ্ছে। তো এই দিনটা আমরা খুব মজা করি। তো এইবার আর হচ্ছে না, যেহেতু ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছিলো, ওই জন্য ওকে চলে যেতে হবে। তো এইবার হচ্ছে ব্যাপারটা কী হয়েছে, তাই ভাবলাম না আজকেই ওর থাকতে থাকতে কিছু একটা করে ফেলি, ওই দিন দেখা যাবে, কোথাও জায়গায় একটা পুজো টুজো দিয়ে নেব, ব্যাস এরকম। তাই হলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর তোমাদেরকে ভিডিওটা একটু অন্যরকম মানে হবে, এটা প্ল্যানিং করেছিলাম, যদি ও থাকতো বা আসতো তাহলে পুরোটাই একটু অন্যরকম করতাম, কিন্তু আর হলো না। তাই তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিলাম জিনিসটা। তো চলো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। কী করছি, কী খাচ্ছি, যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। আর আমার স্নান পুজো সব কমপ্লিট, এখন চা খাবো, চলো দেখতে থাকো। আর আমার হাজবেন্ড গেছে বাজারে, ও বাজার থেকে আসুক, দেন আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। চা খাওয়ার পরে আমি রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। যখন রুম ট্যুর ব্লগ আসবে তখন পুরো আমি সব ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব, ওকে? হ্যালো, তো আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম তোমাদেরকে। ও আসলে পর ভেবেছিলাম যে আমি একটু কাজ করছি, মানে ঘরটার গোছাচ্ছিলাম, ও শ্যুট করে দেবে, বাট ও বাজারে গেছে, তো গেছেই, এখন আসার সময় হয়তো হয়নি, বাজার হয়তো তুলে নিয়ে আসবে, যাই হোক ও এরকম লেটই করে। তো আমি যেটা বলার, কালকে তো আমাদের স্কুল খুলেছে, তোমরা সকলেই হয়তো জানো যারা ভিডিওটা পুরোটা দেখেছো আমার সব। আমি এবছর HS দেব, তো সোমবার, কালকে স্কুল খুলে গেছে, আমি যেতে পারিনি আমার হাজবেন্ডের শরীর খারাপ বলে। আর আমার হচ্ছে এই সোমবারে শ্বশুরবাড়ি যাবো, দিয়ে ওখানকে 2 দিন স্কুল করব, বেশ কিছুদিন থাকতে হবে এবার, তো ওটা বলার জন্যই। আর হচ্ছে, আর দুঃখের কথা কি বলবো, এতদিন স্কুল বন্ধ ছিল, আমি আমার রোল নাম্বারই ভুলে গেছি, সব এরকম অনেকেরই হয়েছে। ইউনিফর্ম টাইট হয়ে গেছে, গায়ে ঢুকছে না, বিশাল জ্বালায় পড়েছি। আর আমার স্কুল হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানেই, ওখানে থেকে আমি স্কুল করব, আর ওখানে কিছুদিন আমি থাকবো। তাই তোমাদেরকে এটা বিষয়টা বলার জন্যই আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, ওই আসুক, দেন আমি আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলে এসছে বাজার থেকে, তো তোমাদেরকে তখন বলেছিলাম যে গেছে, 2-3 ঘন্টা হয়ে গেছে বাজারে গেছো, বাজার তুলে নিয়েছো তুমি? মাছ বাজারে গেছিলাম, ওখান থেকে মাংস বাজারে গেছিলাম, মাংস নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, টাইম তো লাগবে একটু না? যাই হোক, ও অনেক সময় নিয়ে এসছে, এখন হচ্ছে রান্না হবে। কি রান্না হবে আজকে বলো? আজকে ইলিশ মাছ রান্না হবে। জোরে বলো, শুনতে পাবে না তোমার কথা, কেউ না বলো। আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম, ইলিশ মাছ রান্না হবে। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের বড়া, আর চিকেন আছে, চিকেন আর ফ্রাইড রাইস। তো ও বলে দিয়েছে কি কি রান্না হবে, চলো এবার রান্নাঘরে গিয়ে ও করবে, মা করবে, আর আমি তো ভিডিও করব। তো দেখা হচ্ছি, তোমাদের রান্না শুরু হোক, তখন তো আবার শেয়ার করব, ঠিক আছে? ও বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ, আর হচ্ছে তোমার চিকেন আর ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো আজকে বলেছিলো ফ্রাইড রাইস রান্না হবে, তবে ফ্রাইড রাইস রান্না হয়নি, যাই হোক এগুলো নিয়ে এসছে বাজার থেকে। আজকে হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, পাস্তা, চিকেন, চিকেন এগ পাস্তা আর বয়েল এগ। তো আমি এটা খাবো, আমি এতটা খাবো না একা, সাথে আমার হাজবেন্ডও খাবে। তো তোমাদের দেখিয়ে দিলাম কতটা ইয়াম্মি লাগছে না, যদি রেসিপিটা কেউ দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে যে কোনো একদিন শেয়ার করে দেবো। তো এখন বেশি কথা না বলে খেয়ে নিই। ছাদ থেকে নিয়ে আসলাম জামাকাপড়গুলো, এত জামাকাপড় হয়েছিলো, যাই হোক এগুলোকে এখন ভাঁজ করবো, চলো এগুলোকে ভাঁজ করে নিই।
দেখতে পেলে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন হচ্ছে বাতাবি লেবু মাখবো। তো চলো দেখিয়ে দিই তোমাকে, তোমাদেরকে। আর হচ্ছে মা রান্না করে রান্না করছে, তো আমি যাচ্ছি রান্না করে বাতাবি লেবুটাই মেখে নিই, তারপর তোমাদের সাথে আমি রান্না করে নিয়ে শেয়ার করছি। ওকে, বাতাবি লেবু খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর টক জিনিস আমার একটু বেশি পছন্দের। আর সবাই বলবে হ্যাঁ এই বাতাবি লেবু মাখাটা দেখে কার কার খেতে ইচ্ছা হয়েছে। আর আমার মা মাখছিলো, তাই নইলে তো আমি ভিডিওটা তুলতে পারতাম না। তো মাকে বললাম তুমি মাখো, আমি ফোনটা ধরি। তো মাই মাখলো, দারুণ হয়েছিল খেতে, ইয়ামি টেস্টি। এখানে মাংস ধুয়ে রাখা আছে, দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছ। আর এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে মাছের জন্য মশলা কষানো হচ্ছে, এই হচ্ছে। থেকে যে জ্বালাতে ভোগে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর আমার হাজবেন্ডও এরকম বদমাইশ, দেখেছ, সারা দিন শুধু ফ্রি ফায়ার খেলে। অবশ্য যখন ছুটিতে বাড়িতে আসে তখনই খেলে, ওখানে খেলার সময় পায় না, দেখো। কারণ কোন দিন তোমরা বলে দেবে আমি ওকে দিয়ে শুধু কাজ করাই, ওকে দিয়ে আমি কাজ করাই না, ও সারাদিনই এরকম ফ্রি ফায়ার খেলে। কিছু বলো হচ্ছে তোমাদের যে চিংড়ি মাছগুলো আনা হয়েছিল, চিংড়ি মাছ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা, এই হচ্ছে। আর বাদ বাকি কিছুটা ভেজে ফ্রিজে রেখে দিয়েছি, এত চিংড়ি মাছ একদিনে খাওয়া যাবে না। আসলে আমি খাওয়ার সময় পুরোটা দেখাতে পারিনি, আমার বাবা খুব বকে খাওয়ার সময় ফোন টোন ঘাটলে, তাই যেটুকু পেরেছি শেয়ার করেছি। বসার আগে আমি ফোন বন্ধ করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল চিকেন, শাক ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর হয়েছিল ইলিশ মাছ, এই হয়েছিল আজকে আমাদের মেনু। তো আমাকে দেখে বুঝতে পারছো আমি সেজে গুজে রয়েছি, আমি রিলস বানাচ্ছি ইনস্টাগ্রামের জন্য। তো আমার এখানে ইনস্টাগ্রামের আইডিটা দেওয়া থাকবে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর প্লিজ যদি ভালো লাগে তো ফলো করে দিও। তো যাই হোক, তো দেখা হচ্ছে ইভিনিংয়ে। আমরা এখন রিলস বানাবো, তোমাদের তো বললাম, তোমাদের দাদাও আজকে রিলস বানাবে আমার সাথে আর কি। তো ও রেডি হবে, আমিও রেডি হব। তো তোমাদের রেডি হয়ে যদি পারি আমি আমার ক্যামেরাটা অন করছি, আর নইলে এই যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো তোমরা দেখতে পাবে ইন আমার ইনস্টাগ্রাম চ্যানেলে। তো যাই হোক, তো আজকে অনেক কষ্টকে রাজি করিয়েছি যে ভিডিও বানানোর জন্য, সেরকম একটা পছন্দ করে না, তো তোমরা মুখে পারি। যাই হোক, তো এবার আমি ভিডিও টিডিও বানিয়ে একটু রেস্ট নেবো, তোমাদের সাথে দেখা হবে ইভিনিংয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমি মেকআপও রিমুভ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও মানে রিলস বানিয়ে ইনস্টাগ্রামের জন্য। তো এখন আমি যাবো, মেকআপটা রিমুভ করবো। তোমাদের দাদাভাইও ঘুমিয়েছিল, বাট ওকে আমি দেখছি না ঘুম থেকে উঠে। মা বললো চা খেয়ে বেরিয়ে গেছে, তো দেখি ও কোথায় গেছে, জানি না কী মতলব আটতে গেছে, ওর মাথায় তো খালি বদবুদ্ধি ঘোরে। যাই হোক, আমি গিয়ে মেকআপটা রিমুভ করি, আমি ভিডিওটা মানে স্টার্ট করবো বলেই ক্যামেরা নিয়ে চলে এসেছি। এই ঘরে ওই ঘরে টিভি দেখছে সবাই, যাই হোক বেশি কথা না বলে ও আসুক, দেখি কোথায় গেছে মহারাজ। তো তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। আমি বললাম না কোথাও একটা গেছে বোনো মতলব আটতে, দেখো কেক নিয়ে এসছে আর আমার জন্য একটা সেলিব্রেশন নিয়ে এসছে, কারণ ও থাকতে পারবে না আমাদের অ্যানিভার্সারিতে। তাই জন্য বেশি কথা যাতে মানে না শোনাতে পারি, তাই জন্য এইসব বুদ্ধি এটেছে। যাই হোক, আমি খুশিই হয়েছি। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের দাদা ভাই গিয়ে দেখলাম একটা কেক নিয়ে এসছে, সেগুলো আমার অজানা ছিল। যাই হোক, ওও জানতো যে আজকে চলে যাবে, ও আমাদের অ্যানিভার্সারিতে ছুটি পাবে না। তো আজকে তো আমাদের অ্যানিভার্সারি নয়,
আজকে অগ্রিম অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, মানে ওই ছোট্ট করে। তো ও আমাকে বলেছে যে ও ছুটি নিয়ে যখন আসবে তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সেটাকে সেলিব্রেট করব। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে তো 17ই নভেম্বর, ভিডিওটা হয়তো কালকে যাবে 18 তারিখ, বাট আমাদের পরশু দিনকে অ্যানিভার্সারি, মানে 19শে নভেম্বর। যাই হোক, দেখতে দেখতে 3টে বছর পূর্ণ হয়ে গেল। যাই হোক, অনেক ঝগড়া ঝাঁটি কান্নাকাটি হয়েছে, সেসব পরের কথা। যাই হোক, এখন চলো কেক কাটিং হবে ছোট্ট করে, ঘরোয়া সেলিব্রেশন। ও আমার মনটাও একটু শান্তি পাবে, যেহেতু ওই দিনটাতে একটু মন খারাপ করবে আমি জানি, তবুও ঠিক আছে, কারণ সবসময় কাজটাই তো আগে, তাই না? ওটা আমাদেরকে ভাবতে হবে, আমরা ভাবি হোক। আর ও শরীর খারাপের জন্যই বাড়িতে ছিল, নইলে ওই দিনটাতে আসতে পারতো। বেশি কথা না বলে চলো তোমরা এবার কেক কাটিং শুরু। দেখতে পেলে জাস্ট কেক কাটাটাই হলো, আর ও আমাকে এই সেলিব্রেশনটা দিয়েছে। যাই হোক, আর রোজও নাকি আনতে গেছিলো, সামা ও পায়নি, তাই বললাম নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এই ছোটো ছোটো জিনিসগুলো, মানে অ্যানিভার্সারি বার্থডেতে যে বড় বড় গিফট লাগবে এরকম কোনো ব্যাপার না, এই যে মনে রেখে বা মনে করে তার জন্য কিছু আনা, এটাই অনেকটা বড় ব্যাপার, তাই না? তো যাই হোক, তো দেখা হচ্ছে সিধা রাত্রিবেলার ডিনারে। তো এখন যাব একটু ফেসবুক টেসবুক দেখবো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রিবেলা ডিনারে। ওকে, তো এখানে রাত্রেবেলার জন্য বিরিয়ানি, আমরা চিকেন বিরিয়ানি খাই, মটন বিরিয়ানি আমি লাইক করি না। আর আমার বাবার জন্য মটন বিরিয়ানি, যা ইয়াম্মি ছিল। আমাদের এখানকার ড্রিমল্যান্ডের বিরিয়ানি ছাড়া আমরা খাই না, খুব ভালো অর্ডার, মানে আমার বাবা গিয়ে নিয়ে এসেছিলো, দারুণ ছিল। যে সামনে বসে রয়েছে যিনি, ও তো খাওয়া দেখলে পুরো পাগল, আর কিচ্ছু চায় না। পরের দিন সকাল, রাত্রিবেলা ভিডিওটা আমি ডিনার অবধি রেখেছিলাম আর এন্ড করার সময় পাইনি। তো আজকে হলো, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আজ একটু পরে ভিডিওটা আমি এন্ড করে দেবো, আমার হাজব্যান্ড আজকে ডিউটি চলে যাচ্ছে, তো ওইটুকুই শেয়ার করব। তো দেখা হচ্ছে একটু পরে, টাটা বলো। টাটা। আবার কবে আসবে তুমি? আবার নেক্সট মান্থ। ঠিক আছে, তাহলে ও চলে যাক, ওর টাইম হয়ে যাচ্ছে ট্রেনের, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। দেখো এই মাঝখানে আসার চেষ্টা করবো, বুঝলে তো, রাত্রেবেলায় সেটা কমলে সকালবেলা চলে যাবো।
যাও যা যাচ্ছে যাও। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই চলে গেছে, আবার আসবে নেক্সট মান্থ। এ মাসে আর ছুটি নেই। তো এবার হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখনও ঘর টর গোছানো বাকি রয়েছে, সব কিছু পড়ে রয়েছে। তো অনেক সকালে ওঠা হয়েছে ওর গোছানো, তারপর রান্না করে দেওয়া, মাই রান্না করে দিল, খেতে দেওয়া, সব কিছু করলাম। দিয়ে এখনও চলে গেছে, ওকে একটা ফোন করবো ট্রেন পেলো কি না। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।